সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্টস চ্যানেলটিকে। 18 ফেব্রুয়ারি চেন্নাইয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন 2021 আসরের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আয়োজিত আইপিএল নিলাম শেষ হওয়ার পরে 8 ফ্র্যাঞ্চাইজি তাদের কাঙ্ক্ষিত স্কোয়াড অর্জন করেছে এবং এখন টুর্নামেন্টের জন্য কৌশল এবং পরিকল্পনা করার অপেক্ষায় রয়েছে 8 দলই। এমন কিছু দল ছিল যারা আইপিএল 2020 থেকে তাদের সমস্যার জায়গাগুলো চিহ্নিত করতে সক্ষম হয়েছিল এবং 14 আসরের জন্য প্রতিযোগিতামূলক স্কোয়াড তৈরি করেছিল। আবার কয়েকটি দল যথাযথ ক্রয় করতে ব্যর্থ হয়েছিল যা পুরো মৌসুমে তাদের সমস্যায় ফেলতে পারে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে দেখে নেওয়ার চেষ্টা করি আইপিএল 2021 লিগ পর্ব শেষে দলগুলি পয়েন্ট টেবিলে কোথায় অবস্থান করতে পারে। তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সমস্ত খেলার আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। নম্বর 8, পাঞ্জাব কিংস। আইপিএল 2021 নিলামে পাঞ্জাব কিংস, যারা পূর্বে কিংস ইলেভেন পাঞ্জাব নামে পরিচিত ছিল, তাদের সবচেয়ে বড় পার্স ছিল। ফ্র্যাঞ্চাইজিটি পুরো ইভেন্ট জুড়ে খুব সক্রিয় ছিল এবং তাদের স্কোয়াডে কিছু মূল্যবান সংস্করণ তৈরি করতে সক্ষম হয়েছিল। তবে পাঞ্জাবকে আঘাত করতে পারে এমন একটি বিষয় হলো তাদের বোলিং ইউনিট। পাঞ্জাব বিগ ব্যাশ লিগের তারকা জি এ রিচার্ডসন এবং রিলে মেরেডিথকে দলে নিয়েছে ঠিকই, তবে উভয় পেশার খুব কমই ভারতীয় পিচে খেলেছেন। ফ্যাবিয়ান অ্যালেন, ক্রিস জর্ডান এবং মোয়েসেস হেন্ড্রিক্স নিয়মিত টি টোয়েন্টি এক্সট্রা ভ্যাগেঞ্জায় স্থান পাননি। এছাড়াও তাদের স্পিন আক্রমণ বেশ অনভিজ্ঞ। যদিও রবি বিষ্ণই এবং মুরুগান অশ্বিন আইপিএলে ব্যতিক্রমী দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন, তারা খুব বেশি অভিজ্ঞতা সম্পন্ন নন। নম্বর 7, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এর জন্য হতাশার আরেক বছর হতে পারে আইপিএল 2021। বিরাট কোহলি, এবি ডেভিলিয়ার্স, দেবদূত পাডিকাল, গ্লেন ম্যাক্সওয়েল, জস ফিলিপ্পে, মোহাম্মদ আজহারউদ্দিন, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান এবং ড্যানিয়েল শ্যামসের উপস্থিতির কারণে ব্যাঙ্গালোরের দলটি দুর্দান্ত ব্যাটিং লাইন আপ করেছে। তাদের স্পিন আক্রমণটিও বিশ্বমানের, কারণ তাদের পাশে রয়েছে যুজবেন্দ্র চাহাল, অ্যাডাম জ্যাম্পা এবং ওয়াশিংটন সুন্দর। তবে চ্যালেঞ্জার্সদের মৌসুমে যে জিনিসটি সমস্যা করতে পারে তা হল তাদের অনভিজ্ঞ পেস আক্রমণ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর উমেশ যাদব, ক্রিস মরিস এবং ডেল স্টেনকে আইপিএল 2021 আগেই মুক্তি দিয়েছে এবং তাদের দলে এখন কোনো অভিজ্ঞ সীমার নেই। তাদের সর্বোচ্চ কেনা কাইল জেমিসন ভারতীয় পিচে একটিও খেলা খেলেননি। কেন রিচার্ডসন, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান এবং ড্যানিয়েল স্যামসের মতো অন্যান্য চটজলদি প্লেয়ার আইপিএলে খুব বেশি খেলেননি এবং ভারতীয় বিকল্প নবদীপ সাইনি এবং মোহাম্মদ সিরাজ সাম্প্রতিক সময়ে সংক্ষিপ্ততম ফরম্যাটে তাদের সাবলীল সেরা ছিলেন না। নম্বর 6, রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস আইপিএল 2021 নিলামে সমস্ত লাইমলাইট জড়িত ছিল ক্রিস মরিসকে নিয়ে। মোট 16.25 কোটি টাকার জন্য বেছে নিয়েছিলেন তাকে। তারা লিয়াম লিভিংস্টোন, মুস্তাফিজুর রহমান, শিবম দুবে এবং আরও অনেকের মতো খেলোয়াড়ের পরিষেবাও অর্জন করেছে। খেলোয়াড়দের উপর মোটা অঙ্কের ব্যয় করা সত্ত্বেও রাজস্থান এই বছরও প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হতে পারে। গত বছর রয়্যালস যে বড় সমস্যাগুলির মুখোমুখি হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল জোফরা আর্চারের পক্ষে বিশেষত ডেথ ওভারে বোলিংয়ের সময় সমর্থন না থাকা। এর সমাধানের জন্য রাজস্থান রয়্যালস মরিসকে বেছে নিয়েছিল। তবে দক্ষিণ আফ্রিকার এই পেশার ইঞ্জুরির ঝুঁকিতে রয়েছে এবং এটি দলকে আঘাত করতে পারে। এছাড়াও রয়্যালসের নেতৃত্বে থাকবেন অনভিজ্ঞ অধিনায়ক সঞ্জু স্যামসন। আগের মরশুমের মতো আরও তাদের বিদেশি ব্যাটসম্যান জস বাটলার এবং বেন স্টোকসের উপর অতিরিক্ত নির্ভরশীল তারা। তাদের রিয়ান পরাগ এবং শিবম দুবে থাকলেও দুজন তুলনামূলকভাবে অনভিজ্ঞ এবং এখনও নিজের জন্য চিহ্নিত করতে পারেননি। নম্বর 5, কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স এমন একটি ফ্র্যাঞ্চাইজি যা তাদের দলে তারকা খেলোয়াড়দের উপস্থিতি ছাড়াই কীভাবে পারফর্ম করতে হয় তা বিতরণ করতে জানে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তুলনায় কম নেট রান রেটের কারণে তারা 2020 সালের আইপিএলে প্লে অফে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল। আশা করা হচ্ছে যে চলতি বছরেও একই পরিস্থিতির পুনরাবৃত্তি করতে পারে তারা। অনুমান করা হচ্ছে যে পয়েন্ট টেবিলের
কেকেআর এবছর পঞ্চম স্থানে শেষ করতে পারে। সাকিব উল হাসান, বেন কাটিং, হরভজন সিং এবং করুণ নায়ারের মতো খেলোয়াড়কে তাদের দলে বেছে নিতে পেরে নাইট রাইডার্সের দুর্দান্ত নিলাম হয়েছিল। তবে দলকে সমস্যায় ফেলতে পারে এমন একটি বিষয়, ব্যাটিং বিভাগের বিদেশি খেলোয়াড়দের উপর তাদের অতিরিক্ত নির্ভরতা। কলকাতা নাইট রাইডার্স দলে কেবল দুজন ভারতীয় ব্যাটসম্যান শুভমন গিল এবং নীতিশ রানা রয়েছেন, যারা দলের পক্ষে আসলেই বিস্ময়কর কাজ করতে পারেন। দলটি ইয়ন মর্গান এবং আন্দ্রে রাসেলের উপর অনেক নির্ভরশীল হবে এবং তাদের ব্যর্থতার ফলে পুরো ব্যাটিং লাইন আপের পতন ঘটতে পারে। তবে একথাও বলা হচ্ছে, কেকেআর দর্শকদের জন্য কিছুটা অবাক করে দিতে পারে, কারণ একটু যদি ফর্ম ফিরে পায় তাহলে রাসেলকে থামানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। নাম্বার ফোর, চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস 2020 সালের আইপিএলের অন্যতম আলোচিত দল, কারণ তারা প্রথমবারের মতো 14টির মধ্যে 6টি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে এসেছিল। তবে অতীতের ব্যর্থতাকে পিছনে ফেলে সুপার কিংস মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশেষভাবে আশাবাদী। আইপিএল 2021-এর দ্বিতীয় পর্বে নিজের পক্ষে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে এবং নিজেদের পক্ষে লড়াই করবে। সুরেশ রায়না আইপিএল 2021 সালে ইয়েলো আর্মির হয়ে প্রত্যাবর্তন করবে, যা দলকে প্রয়োজনীয় স্থিতিশীলতা যোগাবে, এবং অলরাউন্ডার মঈন আলী ও কৃষ্ণাপ্পা গৌতমের অন্তর্ভুক্তিও দলের জন্য আশ্চর্যরূপে প্রত্যাশা করবে বলে আশা করা হচ্ছে। এবার চেন্নাই সুপার কিংস ব্যাটসম্যান, বোলার এবং অলরাউন্ডারদের একটি ভালো মিশ্রণ দেখাচ্ছে। তিনবারের চ্যাম্পিয়নদের পক্ষে একমাত্র যে জিনিসটি সমস্যায় ফেলতে পারে তা হলো তাদের সিনিয়র খেলোয়াড়দের অনুশীলনের অভাব। সিএসকে তাদের স্কোয়াডে এমন অনেক খেলোয়াড় রয়েছে যারা অবসর নিয়েছেন বা আন্তর্জাতিক ক্রিকেট খেলেন না। এই তালিকায় মহেন্দ্র সিং ধোনি, আম্বাতি রায়ডু, রায়না এবং রবিন উথাপ্পার মতো প্রবীণদের অন্তর্ভুক্তি রয়েছে। ম্যাচের অনুশীলনের অভাব সিনিয়র খেলোয়াড়দের ফিটনেসেও প্রভাব ফেলতে পারে। নম্বর থ্রি, সানরাইজার্স হায়দ্রাবাদ। এটি বলা ভুল হবে যে সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের সমস্ত দুর্বলতার জায়গাগুলো পূরণ করেছে এবং একটি শক্তিশালী দল রয়েছে। গড়পড়তা স্কোয়াড থাকা সত্ত্বেও সানরাইজার্স হায়দ্রাবাদ প্লে অফগুলির জন্য যোগ্যতা অর্জন করবে এবং পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে থাকবে, কারণ তারা তাদের সংস্থানগুলি ভালোভাবে ব্যবহার করার দক্ষতা অর্জন করেছে। সংযুক্ত আরব আমিরাতের আইপিএল 2020 এর সময় এমনই কিছু ঘটেছিল, কারণ শেষ দিকে গেম জিতে অরেঞ্জ আর্মি সেমিফাইনালে উঠতে সক্ষম হয়েছিল। ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, জেসন হোল্ডার, জনি বিয়ারস্টো এবং মনীষ পাণ্ডের উপস্থিতির কারণে তাদের ব্যাটিং লাইন আপে যথেষ্ট আগুন রয়েছে। পেশার ভুবনেশ্বর কুমার, টি নটরাজন এবং স্পিনার রশিদ খানের উপস্থিতির কারণে সানরাইজার্স হায়দ্রাবাদেরও একটি দক্ষ বোলিং আক্রমণ রয়েছে। যাই হোক, সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের অনভিজ্ঞ এবং তরুণ মিডল অর্ডারের কারণে সমস্যার মুখোমুখি হতে পারে। নম্বর টু, দিল্লি ক্যাপিটালস। গত মরশুমের ফাইনালিস্ট দিল্লি ক্যাপিটালস এই বছর তাদের প্রথম আইপিএল ট্রফি জয়ের আশায় রয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। আটটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে সবচেয়ে উপযুক্ত স্কোয়াডের একটি রয়েছে দিল্লির, এবং আইপিএল নিলাম চলাকালীন তাদের তৈরি করা বাছাইয়ের বিষয়টি নিশ্চিত করে যে দলটি তাদের সমস্ত দুর্বলতার দিকগুলো কভার করেছে। দিল্লির পক্ষে অক্ষর প্যাটেল, রবি অশ্বিন এবং অমিত মিশ্রের মতো দুর্দান্ত স্পিন আক্রমণ রয়েছে, এবং কাগিসো রাবাডা, ক্রিস ওক্স, আনরিচ নোরজে, উমেশ যাদব এবং ঈশান্ত শর্মার মতো দুর্দান্ত পেস আক্রমণ রয়েছে। ব্যাটিংয়ে আসার সাথে সাথে টম কারেন এবং স্টিভ স্মিথের অন্তর্ভুক্তি দল পরিচালনার ক্ষেত্রে ভালো ব্যাকআপের বিকল্প দেয়। ব্যাটিং লাইন আপে শিখর ধাওয়ান, অজিঙ্ক্য রাহানে, প্রীতি শ, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত, সিমরান হেটমায়ার এবং মার্কাস স্টয়নিসের উপস্থিতি যে কোনো বিরোধিতার জন্য দুঃস্বপ্নের চেয়ে কম কিছু নয়। নম্বর ওয়ান, মুম্বাই ইন্ডিয়ান্স। প্রতিপক্ষ চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল 2020 সংস্করণের সবচেয়ে শক্তিশালী দল হওয়ায় ফেভারিট হিসাবে প্রবেশ করবে, এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। লিগের প্রথম থেকেই মুম্বাই তাদের শেষ বছরের জয়ের সংমিশ্রণটি খেলবে সম্ভবত। মিডল অর্ডারে ঈশান কিশান, কিরণ পোলার্ড এবং হার্দিক পান্ডিয়ার উপস্থিতি মানে দলটি শেষ কয়েক ওভারে 50 থেকে 60 রান সংগ্রহ করতে সক্ষম।
কুইন্টন ডিকক, রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব সহ শীর্ষ স্থানটি সুসংহত হয়েছে। লোয়ার অর্ডারে কুণাল পাণ্ডিয়ার উপস্থিতির কারণে মুম্বাইয়ের ব্যাটিংয়ের ক্রম অনেক গভীর। বোলারদের কাছে এসে তারা বিশ্বমানের বোলারদের যেমন জসপ্রীত বুমরা এবং ট্রেন্ট বোল্টকে তাদের সেরা পেসার হিসেবে নিয়ে যাওয়ার গর্ব করে। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।